সিনেমার শুরুতে দেখা যায় রিচার্ড নামে একটা ছেলে গেম খেলছে, আর এই গেম খেলতে খেলতে বিপরীত পক্ষের একজন প্লেয়ার এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এই জন্য সে খুব রেগে যায়। রেগে গিয়ে সে ছেলেটাকে খুব মারে। এটা দেখে আশেপাশের সবাই খুব ভয় পেয়ে যায়। দেখা যায় রিচার্ড তার গার্লফ্রেন্ড লিজার সাথে একটা জায়গায় কিস করতে যাচ্ছিল, ঠিক তখনই রিচার্ড তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে একটা উল্ফে পরিণত হয়। সে লিজাকে আঘাত করতে যায়, যদিও সে লিজাকে আঘাত করতে চাচ্ছিল না, লিজা কোনোভাবে রিচার্ডকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় রিচার্ড একটা জায়গায় ঘুম থেকে ওঠে, সে ঘুম থেকে উঠে দেখে তার মা বাবা সেখানে মরে পড়ে আছে, তার মানে রিচার্ড তার মা বাবাকেও মেরে ফেলেছে। এইদিকে লিজা পুলিশকে নিয়ে আসে রিচার্ডকে ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পুলিশকে আসতে দেখে রিচার্ড তার পুরোপুরি উলফের চেহারা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিডিয়ায় খবর হয়ে যায় রিচার্ড তার মা বাবাকে খুন করে পালিয়ে গেছে, আরও ছড়িয়ে যায় রিচার্ড খুব বিপজ্জনক ছেলে, রিচার্ড ওই শহর থেকে পালিয়ে যায় পুলিশ তাকে ধরার আগে। এখানে আমরা আরও জানতে পারি যখন পূর্ণ চাঁদ ওঠে তখন রিচার্ড তার উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে পুরো উপরে একটা উল্ফে পরিণত হয়। তাছাড়া রিচার্ড আরও জানতে পারে তার মা বাবা তাকে অ্যাডপ্ট করেছিল, তার মা বাবা তার নিজের নয়, এটা জেনে সে খুব অবাক হয়ে যায়, কারণ এই জিনিসটা তার জানা ছিল না। এরপরে সে যখন এখান থেকে যাচ্ছিল সেখানে দুটো লোক একটা মেয়েকে ধরে মারছিল, তখন ওই মেয়েটা রিচার্ডের কাছে হেল্প চায়। তখন রিচার্ড ওই লোক দুটিকে বলে মেয়েটিকে ছেড়ে দিতে, কিন্তু ওই লোক দুটি মেয়েটিকে ছেড়ে না দিয়ে রিচার্ডকে ভুলভাল কথা বলতে থাকে। এতে রিচার্ড রেগে গিয়ে একটা উল্টে পরিণত হয় আর ওই দুই লোকটাকে মেরে ফেলে। যদিও ওই মেয়েটাকে ওই লোকগুলোর কাছ থেকে বাঁচায়, কিন্তু রিচার্ডের এই রূপ দেখে মেয়েটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে রিচার্ড একটা বারে যায়, সেখানে জো নামে একটা লোকের সাথে দেখা হয়, সেই লোকটাও ছিল রিচার্ডের মতো একটা নেকড়ে। রিচার্ড জোকে দেখে বুঝতে পারে সে একা নয়, তার মতো আরও অনেক লোক আছে। এদিকে রিচার্ড যেহেতু কন্ট্রোল করতে পারতো না, তাই সে জোর কাছে জানতে চায় কিভাবে এই উল্ফ হাওয়া থেকে কন্ট্রোল করা যায়। তখন সে জো বলে তোমার মা বাবাকে তোমাকে শেখায়নি কিছু? তখন রিচার্ড বলে আমি অ্যাডপ্টেড, আমি আমার মা বাবাকে কখনোই দেখিনি। জো তাকে এ সম্পর্কে কিছুই বলে না, কিন্তু এরকম আরও মানুষ আছে, তার একটা ঠিকানা দিয়ে সে সেখান থেকে চলে যায়। রিচার্ড সেই জায়গাটায় যায়, সেই জায়গায় গিয়ে একটা শহরের বাড়ি গিয়ে পৌঁছায়। সেখানকার লোক রিচার্ডকে অদ্ভুতভাবে দেখতে থাকে। রিচার্ড সেখানে গিয়ে বাড়ির মালিক অ্যাঞ্জেলিনার সাথে কথা বলতে থাকে। অ্যাঞ্জেলিনার সাথে কথা বলতে বলতে সে অ্যাট্রাক্ট হয়ে পড়ে, সে অ্যাঞ্জেলিনাকে কাজের বিষয়ে জিজ্ঞাসা করে। রিচার্ডকে অ্যাঞ্জেলিনার সাথে কথা বলতে দেখে ড্যাগ নামে একটা ছেলে আসে রিচার্ডের সাথে কথা বলতে থাকে এবং তার সাথে মারামারি করতে চায়, কিন্তু রিচার্ড কারোর সাথে মারামারি না করে সেখান থেকে বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। রিচার্ড বাইরে গিয়ে ড্যাগের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে বাড়ির সবাই যখন চলে যায় ড্যাগ তখন একা থাকে, তখন রিচার্ড তার উপরে গিয়ে হামলা করে দেয় এবং বলে তুমি এই শক্তিটা কোথায় পেয়েছো? কিন্তু ড্যাগ খুব ভয় পেয়ে যায়, সে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে আমরা জন নামে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখি, সে রিচার্ডকে বলে তুমি আমার ফার্মে কাজ করতে পারো। তারপর দিন দেখা যায় জনের সেই জায়গায় রিচার্ড কাজ করছিল, তখন কর্নার নামে একটা লোক এসে বলে তুমি কাল রাতে আমার একটা লোককে মেরেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। ঠিক তখন জন এসে বলে এ হচ্ছে আমার ভাইপো, আর কাল রাতের ঘটনায় রিচার্ডের কোনো দোষ ছিল না, তোমার লোকেরই দোষ ছিল। এটা শুনে কর্নার সেখান থেকে চলে যায়। এরপরের দিন সকালে উঠে রিচার্ড দেখে একটা ভেড়াকে পুরোপুরি খেয়ে নিয়েছে কেউ। তখন জন রিচার্ডকে এসে বলে এখানে অনেক নেকড়ে আছে যারা মাঝে মাঝে ফার্মে এসে হামলা করে আর ভেড়াদের খেয়ে যায়। রাতের বেলা রিচার্ড যখন বাড়ি যাচ্ছিল তখন পেছন থেকে একটা ছেলে তাকে ডাকে, যার নাম ছিল কার্টার। কার্টার এসে বলে আমি তোমার কাজিন হই। এতে রিচার্ড আরও অবাক হয়ে যায়। কার্টার আরও বলে তুমি কর্নার থেকে দূরে থাকো, কর্নার তোমার ক্ষতি করে দেবে। এইদিকে সেখানে কর্নার দাঁড়িয়ে ছিল, তাদের কথা শুনছিল। কর্নারকে দেখে কার্টার সেখান থেকে চলে যায়। সে যখন যাচ্ছিল কর্নার আর তার লোকজন কার্টারকে ঘিরে ধরে এবং কর্নার রেগে গিয়ে কার্টারকে বলতে থাকে তুমি রিচার্ডকে আমার সম্মুখে কী বলেছ? কার্টার বলে আমি কিছুই বলিনি, আমি শুধু তাকে বলছিলাম অ্যাঞ্জেলিনা থেকে দূরে থাকো আর তুমি বাইরে বেশি বেরিয়ে
নিও না। কিন্তু করা তার কোনো কথা বিশ্বাস করে না, সে বলে তুমি আমার নাম নিয়েছো আমি শুনেছি। তখন কার্টার একটু ভয় পেয়ে যায়। এরপরে কর্নার কার্টারকে বলে তুমি এখান থেকে পালাও, তুমি যদি আমাদের হাত থেকে পালাতে পারো তাহলে পালিয়ে যাও, নাহলে আমরা তোমাকে ছিঁড়ে খাবো। কার্টার সেখান থেকে বাঁচার জন্য অনেকটা দূরে দৌড়াতে থাকে, কিন্তু কর্নার আর তার লোকজন তার পিছে ধাওয়া করে। এদিকে রিচার্ড বাইক নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে কার্টারের চিৎকার শুনতে পায়। সে বনের মধ্যে যেতে থাকে, যার পথে তার অ্যাঞ্জেলিনার সাথে দেখা হয়। তারা দুজন মিলে লুকি লুকি দেখে যে কার্টারকে কর্নার আর তার লোকজন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে রিচার্ডের খুব খারাপ লাগে। এখান থেকে আমরা বুঝতে পারি কর্নার আর তার লোকজন সবাই ছিল নেকড়ে। এরপরে রিচার্ড অ্যাঞ্জেলিনাকে নিয়ে বাড়িতে যায়। সেখানে গিয়ে সে টিভিতে দেখতে পায় তার পালিয়ে যাওয়ার খবর দেখাচ্ছে। সেখানে জনের স্ত্রী ছিল। জনের স্ত্রী রিচার্ডকে জড়িয়ে ধরে আর তার কাছে সরি চায়। জনের স্ত্রী সরি চাওয়া দেখে সে একটু অবাক হয়। এরপরে জন এসে বলে তোমার মা লুসিন্ডা ছিল আমার বোনের মেয়ে, সে ছিল পিওর ব্লাড, তাই কর্নার তার প্রেমে পড়ে যায় এবং যখন তোমার মা রাজি না হয় তখন তাকে সে রেপ করে, যার ফলে তোমার জন্ম হয়। ওই কর্নারই তোমার বাবা। এটা শুনে রিচার্ড খুব রেগে যায়। তারপরে জন আরো বলতে থাকে তোমার মা প্রেগনেন্ট ছিল, এই খবর তোমার বাবা কর্নার কোনোভাবে যদি জানতে না পারে তার জন্য তোমার মাকে একটা ঘরে আটকে রাখে আর সবাইকে বলে তোমার মা লুসিন্ডা মারা গেছে। এরপরে যখন তোমার জন্ম হয় তোমার মাকে বলে অন্য একজনের কাছে তোমাকে দিয়ে দেওয়া হয়, এরপরে তোমার মা সুইসাইড করে নেয়। লুসিন্ডার মৃত্যুর খবর শুনে কর্নার আরো বেশি বিপজ্জনক হয়ে যায়। সে মানুষগুলোকে মারতে থাকে এবং সেই মৃত মানুষদের নেকড়ে পরিণত করে আর তাদের নিয়ে একটা দল বানায়। তাছাড়া কর্নারের একজন বংশধর চাই আর সেই বংশধর পেতে গেলে একজন পিওর ব্লাড রক্তওয়ালা নেকড়ে চাই আর সেই নেকড়ে ছিল অ্যাঞ্জেলিনা। অ্যাঞ্জেলিনা একমাত্র মেয়ে যার রক্ত ছিল পিওর ব্লাড। আর অ্যাঞ্জেলিনাও কর্নারের সত্যে রাজি ছিল, কারণ কর্নারের সত্যে রাজি না হলে শহরের অনেক মানুষকে সে মেরে নেকড়ে পরিণত করে দেবে। এটা শুনে রিচার্ড অ্যাঞ্জেলিনাকে বলে তুমি কেন রাজি হলে, এতে কর্নার আরো বেশি মারাত্মক হয়ে উঠবে। অ্যাঞ্জেলিনা বলে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কারণ কর্নার অন্যান্য শহরে সবাইকে মেরে দেওয়ার থেকে তার কথা রাজি হওয়া অনেক ভালো। এরপর দুজনে কথা বলতে বলতে অনেকটা দূরে চলে যায়। দুজনে মিলে দুজনের শক্তি ব্যবহার করে একটা ফার্ম হয়ে যায়। সেই ফার্ম হাউসে অ্যাঞ্জেলিনা আর রিচার্ড অনেক কাছাকাছি চলে আসে। এরপরে দেখা যায় যে জনের বাড়িতে সব পিওর ব্লাডের সব লোক এসে কথা বলছে যে অ্যাঞ্জেলিনাকে কর্নারকে দিয়ে যেতে হবে, নাহলে তারা শহরে অনেক মানুষকে মেরে ফেলবে। এতে রিচার্ড সবাইকে সাফ সাফ না করে দেয়, সে বলে যে এটা কখনোই সম্ভব না। এরপরে সে একাই সে কর্নারের কাছে যেতে যায়, কিন্তু জন তাকে বাধা দেয়, কিন্তু সে জনের কথা শোনে না, সে কর্নারের কাছে যায়। কর্নারের কাছে গিয়ে রিচার্ড বলে আমি লুসিন্ডার ছেলে, মানে আমি তোমার ছেলে। এটা শুনে প্রথমে কর্নার একটু অবাক হয়ে যায়, সে বলে লুসিন্ডা তো বাচ্চা জন্ম দেওয়ার আগেই মারা গিয়েছিল। রিচার্ড কর্নারকে জানায় তার মা তার জন্মের পরে আত্মহত্যা করে। এটা শোনার পরেও কর্নার রিচার্ডকে বলে আমি তোমাকে পালানোর সুযোগ দিচ্ছি, আমি সবাইকে একবার করে পালানোর সুযোগ দিই। কিন্তু রিচার্ড কর্নারকে বলে আমি পালাবো না, তাছাড়া আমি এখান থেকে যাব ঠিকই, কিন্তু সাথে অ্যাঞ্জেলিনাকে নিয়েও যাব। এটা শুনে কর্নার খুব রেগে যায়। সে তার লোককে বলে যাতে সে রিচার্ডকে ধরে আনে, কিন্তু রিচার্ড ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার পিছু কর্নারের লোক ধাওয়া করে। জঙ্গলের মধ্যে রিচার্ডের সাথে সবার অনেক মারামারি হয়, কিন্তু রিচার্ড কারোর সাথে পেরে ওঠে না। এরপরে কর্নার এসে প্রায় তাকে মেরেই ফেলছিল। সে যখন চিৎকার করছিল তখন অ্যাঞ্জেলিনা তার চিৎকার শুনে নেয়। অ্যাঞ্জেলিনা রিচার্ডের চিৎকার শুনে সে সেই দিকটায় দৌড়িয়ে যায়। এদিকে রিচার্ড সবার কাছ থেকে পালাতে সেখান থেকে দৌড়ে একটা খায়ের কাছে যায়। সেখানে যাওয়ার পর সে বুঝতে পারে তাকে এখান থেকে লাফ দিতে হবে, নাহলে আর কোনো উপায় নেই। তাই সে খায়ের মধ্যে লাফ দেয়, কিন্তু সেখানে থেকে লাভ দেওয়ার ফলে সে মারাত্মকভাবে আহত হয়। ওইখানটায় সেই লোকটা যার নাম ছিল জো সেখানে রিচার্ডকে বলতে থাকে যে তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, নাহলে তোমাকে মেরে ফেলবে। এদিকে সেখান থেকে রিচার্ড কোনোভাবে হাঁটতে থাকে। মাঝপথে তার অ্যাঞ্জেলিনার সাথে দেখা হয়। অ্যাঞ্জেলিনা তাকে বাড়িতে নিয়ে যায়। রিচার্ডের যখন জ্ঞান ফিরে সে তখন সবাইকে বলে তাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন জন বলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে না, তাকে নিজে থেকে ঠিক করতে হবে। কিন্তু রিচার্ড কোনোভাবেই ঠিক হতে পারছিল না। তখন জন অ্যাঞ্জেলিনাকে ইশারা করে, তখন অ্যাঞ্জেলিনা রিচার্ডকে কিস করে, যার ফলে ভাঙা হাড়গুলো জোড়া লেগে যায় আর রিচার্ড অনেকটাই ঠিক হয়ে যায়। এরপর অ্যাঞ্জেলিনা রিচার্ডকে নিয়ে বাইরে হাঁটতে নিয়ে যায়, কিন্তু সেখানটায় যে হাঁটতে পারে না। অ্যাঞ্জেলিনা বলে তোমাকে হাঁটতেই হবে। এরপরে আস্তে আস্তে রিচার্ড দৌড়ে থাকে। এরপর সে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়।
এরপরে অ্যাঞ্জেলিনা আর রিচার্ড যখন জনের কাছে যায়, সেখানে গিয়ে তারা অনেকগুলো বম আর অনেকগুলি দেখতে পায়। তারা তিনজন বুদ্ধি করে এই মাইন আর বম দিয়ে কর্নার ও তার লোকজনকে মারতে হবে। এরপরে দেখা যায় রিচার্ড সেই বমগুলো মাটিতে গাঁটে থাকে। ঠিক তখনই অ্যাঞ্জেলিনার চিৎকার শোনা যায়। সে দৌড়ে বাড়িতে গিয়ে দেখে জন, অ্যাঞ্জেলিনা আর জনের ওয়াইফকে কর্নার আর তার লোকজন ধরে নিয়ে গেছে আর সেখানে তাকেও ডেকেছে। রিচার্ড কর্নার ওখানটায় গিয়ে পুরোপুরি নেকড়ে পরিণত হয়ে যায়। সেখানে সে কর্নারের লোকদের এক এক করে মারতে থাকে। এদিকে সে অ্যাঞ্জেলিনাকেও ছাড়িয়ে নেয়। অ্যাঞ্জেলিনাকে ছাড়িয়ে দিয়ে সে জঙ্গলের দিকে দৌড়তে থাকে। এদিকে অ্যাঞ্জেলিনা ছাড়া পেয়ে সেও একটা নেকড়ে পরিণত হয়। সে গিয়ে জনকে ছাড়িয়ে দেয় আর বলে রিচার্ডকে বাঁচাতে। এদিকে জন বাড়িতে গিয়ে রিচার্ডের জন্য ওয়েট করতে থাকে যে সে কখন কর্নারদের নিয়ে আসবে। এদিকে রিচার্ড চলে আসে আর রিচার্ডের পিছে পিছে কর্নার আর তার লোকজনও চলে আসে। রিচার্ড কর্নারকে সেখান থেকে চলে যেতে বলে। এতে কর্নার আরও বেশি রেগে যায়। সে তার লোকজনদের বলে রিচার্ডকে ধরে আনতে। ঠিক তখনই উপর থেকে জন সেই বারুদের উপরে গুলি ছোড়ে, যার ফলে সেখানটায় বিস্ফোরক হয় আর সেখানে অনেক নেকড়ে মারা যায়। এদিকে কর্নার জনকে গুলি ছুড়তে দেখে ফেলে সে ঘরটার মধ্যে তার লোকজন নিয়ে যায়। যখন সে ঘরের মধ্যে ঢোকে তখন রিচার্ড সে ঘরের দরজা আটকে দেয় আর সেখানে বারুদকে আগুন ধরিয়ে দেয়। ঘরে আগুন লেগে যায় আর কর্নারের অনেক লোকজন সেখানে মারা যায়, কিন্তু কর্নার বেঁচে যায়। কর্নার বেঁচে গিয়ে সে রিচার্ডের উপরে হামলা করে দেয়, কিন্তু সে রিচার্ডের উপরে পেরে ওঠে না। এদিকে জন কর্নারের উপরে যখন গুলি করতে যাবে তখন রিচার্ড তাকে বারণ করে দেয় গুলি করতে। রিচার্ড কর্নারকে বলে তুমি যে কাজগুলো করেছো তার জন্য তোমাকে তো মরতেই হবে। তখন কর্নার বলে আমি তোমার মাকে ভালোবাসতাম আর তোমার মাও আমাকে ভালোবাসত, কিন্তু তোমার দাদু আমার কাছ থেকে তোমার মাকে কেড়ে নিয়েছে। তোমার মা মারা গিয়েছে এবং সে আমার জীবন থেকেও চলে গেছে। যেহেতু সে আমার কাছ থেকে ভালোবাসা কেড়ে নিয়েছে, তাই আজকে আমি এরকম হয়ে গেছি। ঠিক এমন সময় জন আমি সেই লোকটি তাদের সামনে আসে। সে কর্নারকে বলে আমি তোমার কাছ থেকে অনেক আগে থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি যে তোমার সাথে পেরে উঠিনি তাই নিতে পারছিলাম না, তাই আমি তোমার ছেলেকে এখানে আমি ডেকেছি। একদিন তুমি এই গ্রাম থেকে আমাকে বের করে দিয়েছিলে এই প্রতিশোধ নেওয়ার জন্য। যখন আমি আমার ভাই কার্টারের কাছে জানতে পারি যে তোমার ছেলে বেঁচে আছে, রিচার্ডের পালিত মা বাবাকে আমি মেরে ফেলি আর তার দোষ রিচার্ডের উপরে যায়, যার ফলে রিচার্ড তার আসল পরিচয় খোঁজার জন্য এখানটায় আসে। আর আমি এই জায়গাটার ঠিকানা দেই যাতে এসে তোমার কাছ থেকে তার মায়ের মৃত্যুর বদলা নেয়। ঠিক এই সময় কর্নার বলে আমি তোমার ভাই কার্টারকে মেরে ফেলেছি। এটা শুনে জো আরো রেগে যায় আর সে কর্নারকে সেখানেই মেরে ফেলে। তারপরে জো রিচার্ডের উপরেও হামলা করে দেয় তাকে মারার জন্য, কিন্তু জন রিচার্ডকে বাঁচিয়ে নেয়। তখন জো নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে থাকে। রিচার্ড জোকে থামানোর জন্য সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন জো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেয়ে থাকে। রিচার্ড তার কাছ থেকে সিগারেটটা নিয়ে মাটিতে ফেলে দেয় আর সেখানে ছিল একটা বারুদ রাখা। এদিকে রিচার্ড যখন দেখে সিগারেটটা সে বারুদের উপর পড়েছে, তখন সে জোর কাছ থেকে অনেকটা দূরে সরিয়ে নেয়। আর ঠিক যখন সে দূরে সরে যায় তখনই সেখানে একটা বারুদ বিস্ফোরণ ঘটে আর সেখানে জো সাথে সাথেই মারা যায়। এরপরে দেখা যায় রিচার্ড আর অ্যাঞ্জেলিনা শহরে যাচ্ছে আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।